প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীবৃন্দ, এই বইটি যেটি সর্বশেষ উপন্যাস শরীর শান্তি নাকের নদী কারণ হয়, এটি 1947-এ ইন্ডিয়া পার্টিশন অফ ইন্ডিয়া যেটাকে বললে আমরা দেশ বিভাগকে কেন্দ্র করে লেখা। আপনারা পিয়াস মজিদের কণ্ঠে শুনেছেন যে কবি ঔপন্যাসিক শরীর শান্তি নাকের নিজেই ব্যাখ্যা দিয়েছেন কেন তিনি এই গ্রন্থটি, এই উপন্যাসটি লিখতে উদ্বুদ্ধ হয়েছেন। এটি মূল চরিত্রে হচ্ছেন একজন খুব বিখ্যাত লেখক মকবুল হোসেন, এবং জলেশ্বরী এটা পটভূমি, এই জলেশ্বরীর কথা সদস্যরী বলেছেন। আত্মসা একটি নদী, এটিও একটি কাল্পনিক নদী, এবং এই নদীটি ভাগ হয়ে যায় দেশ ভাগের কারণে। মকবুল হোসেন তার বাবার মৃত্যু রহস্য ভেদ করার জন্য জলেশ্বরীতে ফিরে আসে, এবং এই অল্প সময়ের মধ্যে যদিও 361-62 পৃষ্ঠার বই, কিন্তু মূল ঘটনার অল্প জায়গা ধরে বাকিটা হচ্ছে অনেকটা রিট্রোস্পেক্টিভ, এবং অনেক অনুষঙ্গ চলে এসছে, তার মধ্যে অনেক উপসঙ্গ চলে এসছে, অনেক মানুষ সেখানে এসছেন। সেখানে মকবুল হোসেনের বাবা কথা এসছে, মকবুল হোসেন যার বাড়িতে এসছে সেই সেই সাইদুর রহমান কন্ট্রাক্টরের কাছে এসছে, তার যে মেয়েটির কাছে সে গোপনে যায়, কুসুমের কথা এসছে, কুসুমের বাবা হরিচরণের কথা এসছে, সাইদুর রহমান কন্ট্রাক্টরের ড্রাইভারের কথা এসছে, এবং এইভাবে এই দীর্ঘ অবয়ব লাভ করছে উপন্যাসটি। আমি সাহেবদের যেমন বলেছিলাম উপন্যাসটি পড়া হয়নি, আমারও পুরোটা পড়া হয়নি, যদিও মাঝে সাহেব আমাকে যথাসময়ে দিয়েছিলেন, প্রায় 2 সপ্তাহ আগে পড়ে ফেলা উচিত ছিল, সম্ভব হয়নি। এইটি আমি শিবরণ রায়ের একটি প্রবন্ধ ছিল শক্তির গদ্য, গদ্যের শক্তি, শক্তি পদ্য গদ্য শক্তি চট্টোপাধ্যায়ের গদ্য নিয়ে প্রবন্ধটা লেখা, এবং সাজ্জাদ উল্লেখ করেছেন যে শরীর শান্তি নাকের একটি অ্যাপ্রোচ ছিল, আমরা এখানে এলাকা আমরা দেখতে পেলাম একটি কালেক্টিভ ভয়েস উনি তৈরি করেছিলেন, যেটি অন্তত বাংলা সাহিত্যের কারণে দেখা যায় না, বিদেশের কোনো সাহিত্যিকের লেখায় আমার চোখে পড়ে। আমি খুব সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই যে বাংলা সাহিত্যের উপন্যাসে বয়স কতই বা বঙ্গের ব্যক্তিকে ধরলে 1500 বছর, বা আধুনিক উপন্যাস যাকে আমরা বলি তার বয়সও খুব বেশি না, হয়তো বা গুনে গুনে 250 বছর হতে পারে। এর মধ্যে শরীর শান্তি নাকের অবস্থান সাথে যেটা বলেছেন, নিশ্চয়ই আগামীতে তাকে নিয়ে চর্চা হবে, আমার দৃঢ় বিশ্বাস চর্চা হবে। দুটো একটি প্রধান কারণ হচ্ছে তার গদ্যের যে কাঠামো, এই যে যে প্রোজেইক ডিকশন, এটা চমকে দিয়ে যাওয়া হতে হবে, এটা অবশ্যই উল্লেখযোগ্য একটি বিষয়। এবং আমি মনে করি যে তিনি তার যৌবনে যে গ্রন্থটি অনুবাদ করেছিলেন, সল বিলের লেখা হেন্ডারসন দি ব্রেইন কিং, যেটি শ্রাবণ রাজ নামে বেরিয়েছিল, এখন আবার নতুন সংস্করণে সেটি বাজারে পাওয়া যায়। আমি মনে করি সল তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল, এবং এই শ্রাবণ রাজার মধ্যে তার যে দৃশ্যন, তার যে বাক্য রচনার কলকৌশল, সেটিকে তিনি পছন্দ করেছিলেন। সলবিলের কথা বলছি না, শরীর শান্তি নাকের অনুবাদের কথা বলছি, সেখানেই তার গদ্যের কলা কৌশলটা তিনি নির্বাচন করেছিলেন, এবং সেটি আমার মনে হয় এই বই পর্যন্ত এটা তিনি অনুসরণ করেছেন, তার মধ্যে তার থেকে তিনি বিচ্যুত হননি। একজন আধুনিক ঔপন্যাসিক এক অর্থে প্রাইভেট হিস্টোরিয়ান, মানে আমরা হিস্ট্রি হচ্ছে রাজা বাসুদেবের কাহিনী সেটি নয়, খুব ছোটোখাটো মানুষের কাহিনী, সেই কাহিনীগুলো একজন আধুনিক উপন্যাস যিনি লিখেন, আধুনিক উপন্যাস বলতে আমরা যা বুঝি
সেগুলো উঠে আসে। তো এই বইটির মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাই, একটা হচ্ছে যে অসংখ্য মানুষের যে ব্যক্তিগত উপাখ্যান সেগুলো আছে, অবশ্যই খুব যে সাজানো তা নয়, আমার ধারণা ভাগবাই খুব নিশ্চয়ই বইটি প্রকাশ করলে অনেক সম্পাদনা করতেন এবং আমাদের খালা আনন্দ জানিয়েছেন যে যে ফর্মে কালীকরণে বেরিয়েছিল তার সঙ্গে তার যে সফট কপি পাওয়া গেছে তার মধ্যে একটি পার্থক্য আছে, অর্থাৎ তিনি ক্রমাগত প্রকাশের পরেও তার পরিমার্জন করে যাচ্ছেন। এটার মধ্যে আপনারা খেয়াল করবেন যে দেশভাগের যে ইতিহাস, সেই ইতিহাসটা খুব বেশিভাবে আছে, পরিপূর্ণভাবে আছে, তার জন্যে গল্পের বা আখ্যানের যে অংশ তার পরিমাণটা কিছুটা কমে গেছে, কমে যাওয়াতে যারা গল্প প্রত্যাশী তার একটু কথা শুনতে পারেন। এবং সৈয়দ শামসুল হক তার যে ভূমিকা তার মধ্যে স্বীকার করেছেন, যিনি প্রুফ দেখছিলেন কালীয় কলমের, তিনি বলছিলেন যে গল্প কোথায় স্যার। তো আমরা জানি যে আধুনিক উপন্যাসের ঠিক সেই ছকে বাঁধা বৃত্তাকার গল্প শুধু একটা ইপেক্স, তার থেকে একটা অ্যাকাডেমিক ফিনিশিং, এটা ঠিক আধুনিক উপন্যাস থাকে না। আধুনিক উপন্যাস হচ্ছে ন্যারেটিভ, একটা এই ন্যারেটিভটা তো এই সবসময় একটা স্লো ন্যারেটিভ, খেয়াল করে ধীরে ধীরে বলে যাচ্ছেন, অনেক গল্প বলছেন, টুকরা টাকরা গল্প, কিন্তু যে পূর্ববঙ্গের ইতিহাস, দেশভাগের ইতিহাস, এবং সেই ইতিহাসটা বলতে গিয়েই যেন আমার মনে হয় অন্যায় হচ্ছে না, তিনি সাধারণ মানুষের গল্পগুলোকে তুলে এনেছেন। তা আমি আশা করবো যে আমরা সবাই উপন্যাস পড়বো, এবং সাজ্জাদ শরীফের সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই যে আমি মনে করি না যে সৈয়দ শামসুল হক আন্ডার ফোকাস, কিন্তু আমাদের চর্চাটা এর নীতি কম, কাউকে নিয়েই আমরা খুব বেশি ভাবি না, কারোর লেখা, যেমন সৈয়দ শামসুল হক সবসময় ভাবতেন যে নায়ক থেকে একটু একটা জ্ঞানিস্ট, তার থেকে লেখকের দূরত্ব কতটুকু, এটা এটা কিন্তু ওনার একটা খুব প্রিয় প্রতিপাদ্য বিষয় ছিল যে লেখক কি নায়ক হয়ে যাচ্ছেন, লেখক কি নায়কের মধ্যে উনি প্রবিষ্ট হয়ে যাচ্ছেন, এই বইতে আমরা লক্ষ্য করি তা না। এখানে লেখক প্রবলভাবে বিদ্যমান, আমরা যখন জনস্বরিতে আসি, আমরা যখন আত্মকর্ষ নদীর কাছে আসি, এইরকম বক্তব্য তিনি রেখেছেন, কিন্তু আমরা বুঝতে পারি এটা সৈয়দ শামসুল হকেরই কথা, তারই উপস্থিতি, এবং এইভাবে তিনি নিজেকে আত্মপ্রকাশ করেছেন। আমি খুবই আনন্দিত যে আমরা আরও একটু ভালো উপন্যাস পেলাম, এবং আজকে আমাকে কিছু বলবার জন্য আহ্বান করছেন অনুপ্রকাশ এবং অন্যান্যরা, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা যেন উপন্যাসগুলোকে ভালোভাবে পড়ে পড়ি, এবং যারা আমরা সাহিত্য নিয়ে একটু নাড়াচাড়া করি তারা যেন ভিতরের কলকব্জাগুলিকে, এই যে সবটা একটু আবিষ্কার করার চেষ্টা করি, তাতে বাংলা সাহিত্যের উপকারী হবে। সবাইকে ধন্যবাদ।